আজ 12 জানুয়ারি পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের এউড়া গ্রামে রামকৃষ্ণ মিশনে আজাদী কা অমৃত মহোৎসব পালন করা হলো। বাজে প্রতাপপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অজ্ঞানন্দ বলেন, প্রত্যেক বছর 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করা হতো, কিন্তু এইবার 2021-এর করোনা তৃতীয় ঢেউয়ের আগমনে বিশেষ করে আজ স্পেশাল দিন হিসেবে আজাদী কা অমৃত মহোৎসব পালন করা হলো। করোনা বিধিকে মান্যতা দিতেই ভার্চুয়ালি মিটিং এর মাধ্যমে স্বামীজির বার্তা পৌঁছে দেওয়া হয়। কিছু কিছু শাখায় যেখানে ভার্চুয়াল মিটিং সম্ভব নয় সেখানে ফিজিক্যালি অনুষ্ঠান করা হয়। এদিন শিশুদের মাস্ক, কেক ও চকলেট বিতরণ করা হয়। আজকে আমাদের রামকৃষ্ণ মিশন সমস্ত মঠ মিশন সারা ভারতবর্ষ এবং সারা বিশ্বে যত জায়গায় আছে 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে হিসাবে পালন হতো। এই বছর আমাদের স্পেশালি করা হয়েছে আমাদের ওই আজাদী কা অমৃত মহোৎসব। এই উৎসব উপলক্ষে আমরা একটু বিশেষ করে মানছি, যদিও কোভিড করোনার সময় আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি কোভিড বিধিকে পালন করে। শহরের বিভিন্ন জায়গায় কিছু লাইটনিং করা হয়েছে, কিছু স্বামীজির সম্বন্ধে ভার্চুয়ালি মিটিং করা হয়েছে, কোথাও বা আমরা গ্রামে গঞ্জে কিছু কিছু যেখানে ভার্চুয়ালি সম্ভব নয় সেই সব জায়গায় আমরা স্বামীজির বার্তা পৌঁছে দেওয়ার জন্যে কিছু কিছু আমরা ফিজিক্যাল একটু করা হয়েছে, লোক সংখ্যা কম করে 40-50-20-30 আমাদের যা স্কুলের যে সমস্ত বাচ্চারা স্ট্রেংথ থাকে তাদের কিছু ডেকে করা হয়েছে। আর বাকি আমরা আজকে স্বামীজি সম্বন্ধে ভার্চুয়ালি মিটিং সারা বিশ্বব্যাপী হয়েছে। আজকে স্বাধীনতার অমৃত মহোৎসব, আজাদী কি অমৃত মহোৎসব, আর ইন্ডিপেন্ডেন্স অফ 75 ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স, এই উপলক্ষে আমাদের চলবে এখন আপ টু 15 আগস্ট পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম চলবে। যদি কোভিডের আমাদের কিছু এগুলো কমে যায় এফেক্ট, তখন আমরা ফিজিক্যালি বড় করে আকারে হবে, নতুবা এরকম ভার্চুয়ালি কিছু কিছু চলবে, কিছু কিছু অনলাইন চলবে, এইভাবে হবে। আচ্ছা, লোকেশন আশ্রমটার লোকেশন কোথায়? এটা আশ্রম হলো হেড অফিস আমাদের বেলুড় মঠ হেড অফিস, কলকাতা বেলুড় মঠ হেড অফিস, তার ব্রাঞ্চ সেন্টার এখানে হলো বাজে প্রতাপপুর, তার এগুলো সাব সেন্টার একটি বিভিন্ন অ্যাক্টিভিটি বিভিন্ন এরিয়ায় চলছে। বাজে প্রতাপপুরে আমাদের মেইন এই জায়গাটা কোথায় আছে, এই যেখানে প্রোগ্রামটা করলেন, এটা এউড়া গ্রামে আমাদের একটা অ্যাক্টিভিটি চলে। এখানে আমাদের মেইনলি সারদা পল্লী বিকাশের আন্ডারে এখানে কিছু মেয়েরা টেলারিং শেখে, কিছু বাচ্চারা কোচিং ক্লাস পড়ে, কিছু ডাক্তারবাবুরা ওষুধ টষুধ দেন, মাঝে মাঝে ক্যাম্প হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, এই কাজগুলো শুরু হয়েছে। উপস্থিত ছিলেন স্বামী অজ্ঞানন্দজী মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন, কল্যাণ হাজরা সাধারণ সদস্য, এছাড়াও আরও অনেকে। আজকে আমাদের মহারাজ এসেছিলেন, স্বামী অজ্ঞানন্দ মহারাজজি, আমাদের এউড়া গ্রামে এই মানে যে রামকৃষ্ণ মঠ মিশন এখানে একটা স্থাপন করা হয়েছে সাব সেন্টার, সেখানে আমাদের স্বামীজির এই যুব দিবসটাকে পালন করা হলো বাচ্চাদের মাধ্যমে, বা আরও সবাই অনেকে উপস্থিত ছিলেন এবং আমরাও সব ছিলাম, দু একজন কেউ কবিতা কেউ গান এইসব গাইল, এভাবে এটাকে উদযাপন করা হলো। এবং মহারাজজি এখানে চারিদিকেই এই সাব সেন্টার খুলে স্বামীজির বাণী এবং ঠাকুরের ভাবধারাকে চারিদিকে সকলের মধ্যে জাগরিত করে তুলেছে এবং আমরা সেগুলোকে সহযোগিতা করছি। এবং এখানে আমাদের এউড়া গ্রামে প্রতিদিনই এই আশ্রমে আমাদের সন্ধ্যাবেলায় ঠাকুরের আরিত্রিক ভজন এবং পাঠ, কথামৃত পাঠ এবং আদ্যাস্তোত্রম পাঠ এবং গীতা পাঠ এগুলো হয়। আপনাদের সকলকে আসার জন্য এখানে অনুরোধ করছি। উপস্থিত কে কে ছিলেন আর কি, বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্ব যে মহারাজ ছিলেন এবং ওই আশ্রমের আরও যারা রয়েছেন, যেমন এই গ্রামের রয়েছেন নবকমল মাঝি, তারপরে মলয় মাঝি, কালাচরণ মন্ডল এবং গৌর সুন্দর, আর বাজু প্রতাপপুর থেকে এসছেন মেধাদা, এরা সব রয়েছে। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।